মাদারীপুরের কুমারনদ দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। প্রশাসনের উদাসীনতায় বেপরোয়া দখলকারীরা ব্যাহত হচ্ছে সরকারের নদী বাঁচাও কর্মসূচি। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সবর ইসলাম। ঐতিহ্যবাহী এই কুমার নদ দিয়ে একসময় চলাচল করত বড় বড় জাহাজ। নদটি ঘিরে জমজমাট ছিল পাট কেনাবেচার বিখ্যাত বন্দর চরমুকুরিয়া ও টেকেরহাট এবং দক্ষিণাঞ্চলের বৃহত্তম এ আর হাওলাদার জুটমিল। কালে কালে দখলবাজদের কবলে সংকুচিত ও খালে পরিণত হয়েছে খরস্রোতা নদটি। সংবাদ সংগ্রহে গেলে একুশে টেলিভিশনের প্রতিনিধি সহ চার গণমাধ্যম কর্মীর দিকে তেড়ে আসেন তারা, কেড়ে নিতে চেষ্টা করেন ক্যামেরা ও মোবাইল। দশ বছর যাবৎ আছি এবং বিসিআর কাইটে আছি আমরা। পরিবেশবাদীরা বলছেন কুমার নদ রক্ষায় খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি। নদী খনন করে, নদী শাসন করে এর প্রবাহটাকে চলমান রাখতে হবে এবং এই যখনই এটা চলমান হবে এবং নদী দখলমুক্ত হবে তখন এই কুমানত তার পূর্বের রূপ ফিরে পাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে জেলা প্রশাসনের পরামর্শ নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আর জেলা প্রশাসক জানান উচ্ছেদ অভিযান সবসময় চলার কথা থাকলেও বাস্তবায়ন নেই। কুমানতের ভিতরে এবং আশেপাশে যে সকল অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো আমরা তালিকাভুক্ত করবো এবং তালিকাভুক্ত করার পরে আমাদের যে জেলা প্রশাসক মহোদয় আছে তার সাথে আলোচনা পূর্বক এগুলো উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করবো। যারা অবৈধভাবে যারা এনক্রোচমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট আছে সবার অ্যাগেনিস্টে আমাদের এই অভিযান আরও শক্তিশালী করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন সহ কুমার নদকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান মাদারীপুরবাসী। সমর ইসলাম, একুশে টেলিভিশন।